বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম ওমর শাহপাড়া মডেল হাই স্কুলে চার অগাস্ট রোজ বৃহস্পতিবার যৌতুক বাল্যবিবাহ মাদক নারী ও শিশু নির্যাতন বিরোধী শীর্ষক আলোচনা সভা স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সংগঠনের উপদেষ্টা হাজি আবু নাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম জাফরুল্লাহ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলী প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এই সময় প্রধান অতিথি বলেন দিন দিন নারী ও শিশু নির্যাতনের হার বেড়েই চলেছে এই ধরনের সামাজিক ব্যাধির ভয়াবহ পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সকলকে সচেতন হতে হবে এবং সবাই মিলে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে বলে মনে করেন তিনি এ সময় উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলী বলেন যৌতুক একটি সামাজিক ব্যাধি হয়ে সমাজকে নষ্ট করে দিচ্ছে এর ফলে দিন দিন নারী ও শিশু নির্যাতনের সমাজ অবক্ষয় হচ্ছে তাই এই ধরনের কাজকে সমাজ থেকে নির্মূল করার লক্ষ্যে বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি স্কুল কলেজ মাদ্রাসার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই সামাজিক ব্যাধি মোকাবেলায় সমাজের সকল শ্রেণীর পেশার মানুষকে সোচ্চার হওয়ার উদ্যাত আহ্বান জানান তিনি এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ ইলিয়াস সিরাজি অর্থ সম্পাদক হাফিজুর রহমান রহমান আদর্শ শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ জিয়াউল ইসলাম সুমি আক্তার মোহাম্মদ সুমন মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ উক্ত অনুষ্ঠানে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন সভাপতি হাজি মোহাম্মদ আবু নাসের তাসলিম জারমিম চ্যানেল সেভেন নিউজ টিভি